আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় সাত দিনের রিমান্ডে প্রধান আসামি বাদল, অস্ত্র মামলায় রিমান্ডে দেলোয়ার, ঘটনাস্থলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। রাজধানীতে ধর্ষণ বিরোধী কালো পতাকা মিছিলে পুলিশি বাধা, আইনের শাসন থাকায় অপরাধীরা অল্প সময়ে ধরা পড়ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময় মতো প্রণোদনা দেওয়ায় ব্যবসা বাণিজ্য আগের অবস্থায় ফিরে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী, কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকার দুই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটকেন্দ্র ও নির্বাচনী কর্মকর্তা খুঁজে পাচ্ছে না ইসি। এবং তিন রাত পর হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে মাস্ক খুলে বের সমালোচনার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদলকে সাত ও এবং ইউপি সদস্য সোহাগের দুই দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত। একই ঘটনায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্র মামলায় দুদিনের রিমান্ড দিয়েছেন নারায়ণগঞ্জের আদালত। জেলার প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি বাদল ও ইউপি সদস্য সোহাগকে মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বাদলের চার দিন ও পর্নোগ্রাফি মামলায় তিন দিন সহ মোট সাত দিন রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত ইউপি সদস্য সোহাগের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। একই ঘটনার আরেক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনের অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ পুলিশ। শুনানি শেষে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাবা ফাহমিদা খাতুনের আদালতে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড মঞ্জুর শেষে তাকে আদালতে প্রেরণ করলে তদন্তকারী কর্মকর্তার মামলার অগ্রগতি সম্পর্কে একটি প্রতিবেদন সহ দাখিল করবেন। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি নির্যাতিতা নারীর সাথে কথা বলেন। একই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে সাংবাদিকদের জানান তিনি। আমরা এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলেই যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার হয় সেই লক্ষ্যে আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। এই তদন্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি আরো কারো নাম আসে, সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হয়, তাহলে তাদেরকেও এই মামলার সাথে যুক্ত হবে। এদিকে নারী নির্যাতনের ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। দশ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। রোববার রাতে নয় জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়। এখন পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজধানীর শাহবাগে আজ দ্বিতীয় দিনের মতো ধর্ষণ বিরোধী গণজমায়েত অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে কালো পতাকা মিছিল বের করলে পুলিশি বাধার মুখে পড়ে। ছাত্র ইউনিয়ন অভিযোগ করেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের লাঠি পেটায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। বিস্তারিত হাবিবুর রহমান অভির রিপোর্টে। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার কালো পতাকা মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখী মিছিলটির নেতৃত্বে থাকা ছাত্র ইউনিয়নের অভিযোগ, এখানে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আজকে আমরা দেখলাম এই পুলিশের মধ্যে কোনো পরিবর্তন নাই। এর আগে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে সকাল থেকেই জড়ো হন শিক্ষার্থীরা। জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও নারী অধিকার কর্মীরা। পরে বিক্ষোভকারীরা মিছিলটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রদক্ষিণ করেন।
রাস্তায় গেলে যেন আমাদের এটা মনে ভয় না থাকে যে এরপরে কি নাম্বার আমার হবে বা আমি কি এরপরে ধর্ষিত হব নাকি পরবর্তীতে আমার নাম বা আমার বোনের নাম বা আমার মায়ের নাম ধর্ষিতা খাতায় লেখা হবে। আমরা চাই যে আইনটা সংশোধন করে ধর্ষণের মতো একটা জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হোক। যতদিন পর্যন্ত ধর্ষকদের শাস্তি না হবে ততদিন পর্যন্ত এই ধর্ষণ থামবে না। শাহবাগ ছাড়াও রাজধানীর আসাদ গেট, উত্তরা সহ বিভিন্ন এলাকায় ধর্ষণ বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে এমসি কলেজে গণধর্ষণ ও নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলেই অপরাধীরা অল্প সময়ের মধ্যে ধরা পড়ছে। নোয়াখালীতে ঘটনা ঘটেছে, এটা আরেকটা মানে এটা বর্বরতার একটা চরম সীমায় আমরা দেখলাম। এমসি কলেজের সব কয়জনকে আমরা ধরে ফেলেছি, যারা অভিযুক্ত ছিলেন এদেরও দুইজন বাদে আমরা সব কয়টাকে ধরে ফেলছি। অবশ্যই আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবেন। আমরা সেই কাজটি করব যাতে করে একটা সুন্দর তদন্ত রিপোর্ট আমাদের নিরাপত্তা বাহিনী দিতে পারেন, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমরা করব। ধর্ষণ হত্যার মতো অপরাধে জড়িতদের ন্যূনতম ছাড় দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি বলেন, ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ লাগালে বিচার বাধাগ্রস্ত হতে পারে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কোনো কমিটিতে অপরাধী, অনুপ্রবেশকারী ও মুক্তিযুদ্ধ বিরোধী মনোভাবের কাউকে রাখা হবে না বলেও জানান ওবায়দুল কাদের। সবাইকে বলবো ধৈর্য ধরতে, প্রতিবাদ করার দরকার নেই। প্রতিবাদ যে জন্য করা হচ্ছে, এই ঘটনার বিচার সরকার করছে, ঘটনার সাথে জড়িত কাউকে রেহাই দিচ্ছে না। এ অবস্থা যে জন্য প্রতিবাদ, সে সমস্যার সমাধান তো সরকারি অপরাধীদের বিচারের আওতায় আনছে। বলুন কোথায় কী অপরাধ হয়েছে, আবার সরকারের গোচরে না থাকলে সরকার অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে খুঁজে বের করবে এবং ব্যবস্থা নেবে। দর্শক, ধর্ষণ বিরোধী বিক্ষোভ থেকে আমরা এখন লাইভে যাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন তার সাথে কথা বলছি। অভি, ক্যাম্পাসে কি এখনো ধর্ষণ বিরোধী বিক্ষোভ হচ্ছে? ছাত্রলীগ কিন্তু মশাল মিছিল করার জন্য একদম প্রস্তুত হয়ে আছে এবং এখান থেকে কিন্তু তারা মশাল মিছিলটি নিয়ে শহীদ মিনারে যাবে। আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দেশব্যাপী যে ধর্ষণ এবং নারীদের উপর নির্যাতন হচ্ছে, এর প্রতিবাদ এটা তারা বন্ধ চান এবং এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ধর্ষকরা যেন সর্বোচ্চ শাস্তি পান, সেই দাবিতে কিন্তু তারা আজ এখানে এক হয়েছেন। এবং আমি এখন কথা বলছি ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে। আসলে ধর্ষণ বন্ধে কি করা দরকার এবং আপনাদের সংগঠন থেকে আসলে আপনারা কি করতে চান? আসলে আপনারা জানেন যে যারা ধর্ষক শ্রেণী আছে তারা, আমার মনে হয় তারা সামাজিকভাবে এবং তারা পারিবারিকভাবে তাদের কিছু বিষয়ে আমাদের মনে হয় শিক্ষার অভাব আছে এবং এ সমাজে প্রত্যেকেরই মা বোন সবাই আছে। এখন এই ধর্ষকরা কিন্তু কারো ভাই অথবা কারো বাবা, কিন্তু আমরা চাই না ধর্ষককে কোনো দলীয় লেবাস দেওয়া হোক। ধর্ষক যেই হোক, সে বাবা হোক, ধর্ষক যে ভাই হোক, তার বিরুদ্ধে অবশ্যই এই বাংলাদেশের মানুষ বলে না, সারা পৃথিবীর মানুষই কিন্তু ধর্ষকের বিরুদ্ধে। এবং এই ধর্ষণ লীলা যারা চালিয়ে থাকে তাদের যদি আমরা সামাজিকভাবে বয়কট করি, তাদের তো চিহ্নিত করি, তাহলে আমার মনে হয় ধর্ষকরা ভয় পাবে এবং ধর্ষক সে যে দলেরই হোক তার শাস্তির আওতায় আনতে হবে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সোচ্চার আছি, এ ধরনের ধর্ষকদের বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান এরকম মাঠে থাকবে এবং আমরা চাই না যারা ধর্ষক তারা কোনোভাবে এদেশে মানুষের পাশে থেকে তারা এই দেশকে ধর্ষণের যে শুনছিলেন ভাবনা, ছাত্রলীগের সভাপতি কিন্তু বলছিল যে তাদের সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা সোচ্চার আছে এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে না ঘটে এবং তারাও চান যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হোক এবং রাষ্ট্র সেই শাস্তির ব্যবস্থা করুক, এমন একটি দাবি কিন্তু তারা জানিয়েছেন। ভাবনা, আপনাকে ধন্যবাদ।
দুর্বৃত্তরা রাষ্ট্রীয় মদত পাওয়ায় সারা দেশে ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি আরো বলেন, মানুষ নির্যাতনের প্রতিকারও চাইতে পারছে না। সরকার পায়ের নিচের মাটি একবারে পালমাল করে ফেলেছে, অতএব দৃষ্টিটাকে অন্যদিকে ফিরাতে হবে। এই সারা দেশে নারী নির্যাতনের এবং নারীর প্রতি সাংবিধানিক যে কলঙ্কিত রূপ এই আওয়ামী লীগের আমলে বিস্তার লাভ করেছে, প্রতি বছর একটা থেকে একটা নতুন দৃষ্টান্ত। বিচারের ধীরগতি ও বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করছে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাউজিয়া করিম ফিরোজের মতো আইনে কঠোর নির্দেশনা থাকলেও রাজনৈতিক প্রভাব, তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অদক্ষতার কারণে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। বিস্তারিত হুমায়ুন চিস্তি রিপোর্টে। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রভাব ও দৃষ্টান্তমূলক সাজার অভাবেই বাড়ছে ধর্ষণের মতো এমন জঘন্য অপরাধ। এই যে একটা বিচারহীনতার সংস্কৃতি আমরা প্রত্যক্ষ করছি, এতে করে কিন্তু এটার প্রবণতা বেড়ে যাবে। মানে আপনি একটু খুঁজে পড়তে দেখবেন যে যাদের গডফাদার আছে তারাই কিন্তু মানে এটা করছে, সাধারণ লোক কিন্তু খুব কম। পুলিশ যে মুহূর্তে ধরবে তার 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, আর তদন্তর টাইম হলো 60 ডেজ, ক্যাটাগরিক্যালি বলেছে 60 ডেজ, আর ট্রায়ালও বলেছে যে 180 দিনের মধ্যে আপনাকে শেষ করতে হবে, একটানা ট্রায়াল করতে হবে। এই টাইমের মধ্যে করতে পারলেই তো আপনি দ্রুত বিচার হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করছি না। তো এই পরিস্থিতি থেকে উত্তরণে করণীয় নিয়েও পরামর্শ দেন তারা। গতিতে ইনভেস্টিগেশন করে এবং এই তদন্ত রিপোর্ট দিয়ে বিচার কাজ শেষ করে সাজার ব্যবস্থা করা, ঝুলে থাকলেই কিন্তু মনে করবে কিছুই হবে না। একদম পাঠশালা থেকে বা প্রাইমারি লেভেল থেকে এথিক্স অ্যান্ড মরাল আপনাকে ক্যারিকুলামে আনতে হবে, কোনটা ন্যায় কোনটা অন্যায় একদম মানে লেভেল থেকে, ফ্যামিলি লেভেল থেকে এবং ইয়েট লেভেল থেকে আপনার আসতে হবে। এদিকে দেশজুড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করে আইনজীবীদের বিভিন্ন সংগঠন। এ সময় ধর্ষকদের কঠোর সাজা নিশ্চিতের দাবি জানান সুপ্রিম কোর্ট বারের সম্পাদক। অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করে ধর্ষণের সব মামলা দ্রুত নিষ্পত্তির দাবিও জানান তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশ যেন খাদ্য সংকট না হয় সেজন্য কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে একনেক সভায় তিনি বলেন, অর্থনীতি গতিশীল রাখতে সময় মতো প্রণোদনা দেওয়ায় ব্যবসা বাণিজ্য আগের অবস্থায় ফিরে যাচ্ছে। সভায় 4টি উন্নয়ন প্রকল্পে প্রায় 1,659 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বর্তমানে দেশে খাদ্য উৎপাদন ও ব্যবসা বাণিজ্যের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। দেশের অর্থনীতি গতিশীল রাখতে সরকারের সঠিক পদক্ষেপে ব্যবসায়ীরা করোনার ক্ষতি কাটিয়ে উঠছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কৃষিকে আমরা গুরুত্ব দিচ্ছিলাম এই কারণে, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে কৃষি আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ খাদ্য উৎপাদনটা বাড়াতে হবে, মানুষের যে খাবারে কষ্ট না হয় সেটা আমরা কিন্তু ধরে রেখেছি। আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা যে প্রণোদনাটা দিয়েছি, এই প্রণোদনাটা যখনই এরা নিতে শুরু করেছে তখনই কিন্তু তাদের আস্তে আস্তে ব্যবসাতে আবার তা ফিরে আসতে পারছে। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও করোনার প্রভাবে মানুষের আয় প্রায় 20% কমে গেছে। মাসে খানা জরিপের খানা ভিত্তিক আয় কত ছিল? 19,425 টাকা। আগস্ট মাসে এই আঘাতের ফলে নেমে আসলো 15,492 টাকায়। তো ধরুন 20 থেকে 15 মতো এই ফলটা মেজার করা হলো 20.24 ভাগে। কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের সংকট মোকাবেলায় অবকাঠামো উন্নয়ন, মহিলাদের আত্মকর্মসংস্থান, চট্টগ্রামে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ 4টি প্রকল্পে 1,659 কোটি 34 লাখ টাকার বরাদ্দ অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকার দুই সংসদীয় আসনের উপনির্বাচনে কেন্দ্র স্থাপন ও ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগে জটিলতায় পড়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা জি এম শাহতাব উদ্দিন জানিয়েছেন, দীর্ঘদিন বন্ধ থাকায় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছে, ফলে বিকল্প জায়গায় কেন্দ্র স্থাপন করা হচ্ছে। বিস্তারিত ইকরামুল হক সাইমি রিপোর্টে। দু একটি ব্যতিক্রম ছাড়া সব নির্বাচনেই বেশিরভাগ ভোটকেন্দ্র স্থাপিত হয় সরকারি বেসরকারি স্কুল কলেজগুলোতে। তবে করোনা পরিস্থিতিতে সাত মাসেরও বেশি সময় ধরে বন্ধ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। অনিশ্চিত এই পরিস্থিতিতে খরচের বোঝা না বাড়াতে ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান। আর এতেই ঢাকা ৫ ও ঢাকা ১৮ সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলোচনা করছি যে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও তো প্রতিষ্ঠানের অবকাঠামোগুলো তো আমরা ব্যবহার করব। আসলে বিকল্প চিন্তা যেখানে করতে হচ্ছে সেখানে বিকল্প প্রতিষ্ঠান আছে। ঢাকা মহানগরীতে পার্শ্ববর্তী অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আমরা নীতিমালা অনুসারেই আমরা সেগুলোকে ভোট কেন্দ্র হিসেবে তৈরি করেছি। স্কুল কলেজের শিক্ষকদের অনেকে ঢাকা ছাড়ায় ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দিতেও হিমশিম খাচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। যদিও রিটার্নিং কর্মকর্তা বলছেন, ঢাকা ৫ আসনের ভোটের এসব প্রস্তুতি প্রায় শেষ, ঢাকা ১৮ আসনের ক্ষেত্রেও দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা তার। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে যাদেরকে আমরা নীতিমালা অনুসারে নিয়োগ দিব, তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। ইভিএম এ ইলেকশন হবে, ইভিএম এর মানে ভোটদানের কিছু নীতিমালা আছে, তার জন্য আমরা একই কেন্দ্রে হয়তো দুটো ভাগ করে দিয়েছি, পুরুষ মহিলা ভাগ করে দিয়েছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ভোটারদের উদ্বুদ্ধ করব, এবং বিশেষ করে যারা ভোটার তারা তো সচেতন নাগরিক, তারা তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে অবশ্যই ভোট কেন্দ্রে আসবে। ১৭ অক্টোবর ঢাকা ৫ আসনে ১৮৭টি কেন্দ্রে এবং ১২ নভেম্বর ঢাকা ১৮ আসনে ২১৫টি কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভিসার মেয়াদকে অগ্রাধিকার দিয়ে টিকিট বিতরণ শুরু হলেও সংকট কাটছে না সৌদি প্রবাসীদের। বাংলাদেশ বিমানে টিকিট পাওয়া কিছুটা সহজ হলেও ভোগান্তি রয়েছে সৌদি এয়ারলাইন্সে। টিকিটের ফর্ম পূরণ করতে গিয়েও হয়রানির শিকার হচ্ছেন প্রবাসীরা। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। শুরু থেকেই সৌদি আরব প্রবাসীদের দাবি ছিল যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তাদের আগে রিটার্ন টিকিট দেওয়ার। এর আগে টিকিটের দাবিতে কাউন্টারের বাইরে বিক্ষোভ, রাস্তা অবরোধ সহ নানা রকম কর্মসূচি পালন করলেও সে পরিস্থিতি এখন শান্ত। অনেকে আবার টিকিট পাওয়ার একদিনের মধ্যে যাওয়ার নির্দেশনায় পড়েছেন বিপাকে। এখন বলছে করোনা টেস্ট করতে হবে, টেস্ট করে তোমার কালকে সকাল ৮টায় এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টে থেকে বেলা ২টায় তোমার ফ্লাইট। এখন কিভাবে বাসা হলো সাতক্ষীরায়। এই যে এখন ওকে করে দিবে, মহাকালী কখন যাব, টেস্ট কখন করব, রিপোর্ট কখন আসবে, এটা তো বলতে পারি না। সৌদি এয়ারলাইন্স ভিসা আকামার মেয়াদ দেখে টিকিট দিলেও কিছু সমস্যা রয়ে গেছে। যারা নতুন করে আকামা এবং ভিসার মেয়াদ বাড়িয়েছেন তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, অথচ নিয়োগকারী তাদের দ্রুত যেতে বললেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না। ৩০ তারিখে আমার ছুটি শেষ, মালিক আমার ৩ মাসের ছুটি এক্সটেনশন করাইছে, বাড়াইছে। এখন মালিক বলতেছে এই মাসের ভিতরে আমাকে ঢুকার জন্য, চাকরি নাহলে চাকরি থাকবে না। আমি ২,৩০,০০০ টাকা বাংলাদেশ থেকে ওখানে ফাটাইছি, ফাটাবার পর আমার আকামা বানিয়ে দিছে। তাদের বিশাল মেয়াদ গেছে ওদেরকে দিবে, আমাদের মেয়াদ বাড়ালে মেয়াদ বাড়ানকে আঙ্গ অপরাধ। বিশাল মেয়াদ ৩০ তারিখে শেষ হয়ে গেছে, আমি কোম্পানি রিকোয়েস্ট করে কোম্পানিতে বাড়াইছি, কোম্পানি কইছে যদি ১৫ দিনের মধ্যে না আসতে পারো তা আবার ফিরে তোমার ক্যান্সেল। সোমবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বিমান। ফর্ম পূরণ করার পর প্রবাসীদের ফোন করে টিকিট নিতে আসতে বলা হয়েছে, ফলে এয়ারলাইন্স অফিসের সামনে প্রবাসীদের ভিড়ও কম হচ্ছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। করোনায় আক্রান্ত হয়ে টানা তিন রাত হাসপাতালে কাটানোর পর নাটকীয়ভাবে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যামেরার সামনে মাস্ক খুলে পকেটে ভরেন তিনি, প্রকাশ করেন নিজের শক্তি সামর্থ্য। এর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সহ হোয়াইট হাউসে যাতায়াতকারী অন্তত ১২ জন। এই অবস্থায় ভাইরাস সংক্রমণ রোধে ট্রাম্প কতটুকু দায়িত্বশীল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন গণমাধ্যম। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার থেকে আচমকা বেরিয়ে সবাইকে চমকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুটেড বুটেড অবস্থায় বেশ চকচকে আর সতেজ মনে হচ্ছিল তাঁকে। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেও গাড়িতে ওঠার ফাঁকে নিজের সেই শক্তি সামর্থ্য জানান দিতে ভোলেননি প্রেসিডেন্ট ট্রাম্প।
হোয়াইট হাউসের ট্রুম্যান ব্যালকনিতে পৌঁছেই মুখ থেকে মাস্ক খুলে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট, মিলিটারি স্যালুটে বিদায় জানান বহনকারী হেলিকপ্টারকে। এর আগে ভিডিও বার্তায় ট্রাম্প জানিয়েছিলেন আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন তিনি, আহ্বান জানান করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার, শিগগিরই প্রচারণায় ফিরবেন বলেও জানান ট্রাম্প। And now I'm better, and maybe I'm immune, I don't know. But don't let it dominate your lives. Get out there, be careful. We have the best medicines in the world. চিকিৎসকরা জানিয়েছেন হোয়াইট হাউসের ভেতরে থেকেই চিকিৎসা নিতে পারবেন প্রেসিডেন্ট। এর আগে হাসপাতালে ট্রাম্পের শরীরের অক্সিজেন লেভেল কমে যায় অন্তত দুবার, তাকে দেয়া হয় রেমডেসিভির সহ নানা পদের ওষুধ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আব্দুল সালামকে গ্রেপ্তার করেছে সিআইডি। রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায় আব্দুল সালাম স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিন ম্যান। এর আগে এ চক্রের সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সালামকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সাথে যারা যারা জড়িত, যারা তাদের ব্যাপারে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। তারা যে অবৈধ সম্পত্তি করেছে, এই সম্পত্তি মানি লন্ডারিং আইনে মামলা হবে, এবং এই মামলা যেটা হয় যে প্রমাণিত হলে তাদের এই সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,405 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 20 জন পুরুষ এবং 10 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন মারা গেছেন। সবশেষ 12,345টি নমুনা পরীক্ষায় 1,499 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.14%। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,71,631 জনে। এর মধ্যে গত 24 ঘন্টায় 1,651 জন সহ মোট সুস্থ হয়েছেন 2,84,833 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.64%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা 18 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ প্রচারণা শুরু করেছেন। এ সময় মনোনয়ন প্রত্যাশী অন্যান্য প্রার্থী ও দলের নেতাকর্মীদের একসাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন হাবিব হাসান। নিজের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদীও তিনি। লক্ষ্মীপুরের রামগতিতে এক বিধবাকে গণধর্ষণের মামলায় জামাল ও সোহেল নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কলাকোপা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত রোববার এক বিধবার ঘরে ঢুকে তার মুখে কস্টেপ আটকে ধর্ষণ করে পাঁচ বখাটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গতকাল পাঁচজনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা করেন ওই নারী। পুলিশ জানায় বাকি তিন ধর্ষককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিলেটের জালালাবাদ থানার রায়েরগাঁও এলাকায় এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণ মামলার দুই আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে মহানগর তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নীলা 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দুই আসামি হচ্ছে জসিম উদ্দিন ও এখলাস মিয়া। তাদের বাড়ি সুনামগঞ্জ ও সিলেটে। কুষ্টিয়ার মিরপুরে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযোগ, তার মেয়ে মাদ্রাসার আবাসিক হোস্টেলে থেকে পড়ালেখা করত। এই সুযোগে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আব্দুল কাদের সোমবার তাকে ডেকে নিজের কামরায় 2 দফা ধর্ষণ করে। এ সময় এ কথা কাউকে না জানানোর জন্য শাসিয়ে দেয় মাদ্রাসার এই সুপার মেয়েটি। এই ঘটনা তার এক সহপাঠীর কাছে বলার পর বিষয়টি জানাজানি হয়। সিলেটের এমসি কলেজে এবং নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনাকে স্বাধীন দেশের নাগরিকদের জন্য লজ্জাজনক বলে মনে করে বিএনপি সমর্থকদের প্ল্যাটফর্ম নারী ও শিশু অধিকার ফোরাম। নয়াপল্টনে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারী নির্যাতনের প্রতিবাদে ফোরামের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে অবস্থান সহ 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান কর্মসূচি ঘোষণা করেন।
সরকার লজ্জা মনে করে জাতির লজ্জা মনে করে আজকের এই ঘটনার সময় জীবনে যা ঘটেছে প্রতিদিনের চিত্র সারা পৃথিবীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জীবনে প্রচারিত হচ্ছে তাতে আমরা ভালোভাবে যেটা সাবিত হচ্ছে নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ছয় বছর পরীক্ষা নিরীক্ষার পর থমকে আছে চট্টগ্রামের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প। ডিপিপি অনুমোদন না পায় কন্টেইনার ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল নির্মাণ কাজ আটকে আছে। এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামকে সর্বাধুনিক নগরী করার চেষ্টা চলছিল। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশে আমদানি রপ্তানির 93% হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে। প্রতি বছর তা বাড়ছে, কিন্তু দীর্ঘদিনেও এ বন্দরে যোগ হয়নি নতুন জেটি কিংবা টার্মিনাল। ফলে আকস্মিক কোনো দুর্যোগে জেটি নষ্ট হলে থমকে যায় বন্দরের সব কার্যক্রম, বিকল্প কোনো ব্যবস্থাও নেই। 2015-16 সালে বন্দরে জাহাজ আসে 2875, 2019-20 সালে তা বেড়ে হয় 3764। ক্রমবর্ধমান এ চাপ সামলাতে 2014 সালে চট্টগ্রাম বন্দর থেকে 6 কিলোমিটার দূরে পতেঙ্গাখালী শহর উপকূলে বে টার্মিনাল তৈরির উদ্যোগ নেয় সরকার। ছয় বছর পরীক্ষা নিরীক্ষার পর এই প্রকল্প এখন নতুন জটিলতায়। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটি হবে সরকারি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে, অতএব এই স্টাডিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্টাডির জন্য আমাদেরকে সময় দিতে হবে এবং আমার মনে হয় যে এই স্টাডির কার্যক্রম সিলেকশন প্রক্রিয়া শেষ। গত বছর 30 মে বে টার্মিনাল প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত 800 একর জায়গায় বন্দরে নিজস্ব অর্থে কন্টেইনার ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল নির্মাণের প্রকল্প পাঠানো হয়। ব্যয় ধরা হয়েছিল 1700 কোটি টাকা, তাও আটকে আছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। জমি অধিগ্রহণের বিষয়টা চূড়ান্ত পর্যায়ে আছে, ভূমি মন্ত্রণালয় আছে এবং ওটা হয়ে গেলে আমরা ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ডের কাজ শুরু করে দিতে পারি। এখন এটা দেখার জন্য তো আসলে অথরিটি আছে, আমরা তো অথরিটির কাছে চাই যে বাস্তবায়নটা যথাসময়ে হোক। বহিনঙ্গর থেকে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছতে একটি জাহাজকে পাড়ি দিতে হয় 15 কিলোমিটার। নতুন বে টার্মিনাল হলে জেটিতে ভিড়তে জাহাজকে পাড়ি দিতে হবে মাত্র 1 কিলোমিটার। তাই পণ্য আমদানিতে খরচ কমানো ও পরিবেশ সুরক্ষায় দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। মহাবিশ্বের অন্যতম রহস্য ঘেরা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণায় এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি আজ তাদের নাম ঘোষণা করে। নোবেল জয়ীরা হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেনজেল ও জার্মান পদার্থবিদ অ্যান্ড্রিয়া ঘেইস। এই 3 বিজ্ঞানী তাদের গবেষণার মাধ্যমে ব্ল্যাক হোল সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছেন বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি। নোবেলের অর্ধেক অর্থমূল্য পাবেন বিজ্ঞানী পেনরোজ, বাকি অর্ধেক পাবেন গেঞ্জেল এবং ঘেজ। আগামী 10 ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। বিশ্বে প্রতি 10 জনের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জেনেভায় সংস্থাটির বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সাথে অভ্যন্তরীণ সভায় এই আশঙ্কা প্রকাশ করা হয়। এতে বলা হয় এখন পর্যন্ত সংক্রমণের যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা রোগীর সংখ্যা 3,55,00,000 বেশি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ নেতাদের দাবি আক্রান্তের সংখ্যা হতে পারে 80 কোটির কাছাকাছি। সভায় মহামারী মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। বান্দরবানের দুর্গম পাহাড়ি ঝর্ণাগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। 3 অক্টোবর থানসি উপজেলার নাফাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে ঢাকার এক পর্যটকের মৃত্যুর পর এই নির্দেশনা জারি করা হলো। এর আগেও এই ঝর্ণায় গোসল করতে গিয়ে 2 জন পর্যটক মারা যান। এদিকে বান্দরবানের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। থানসি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক জানান, সাঙ্গু নদীর অববাহিকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঝর্ণাগুলো বর্তমানে উত্তাল রয়েছে, ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্যা নিয়ন্ত্রণে নাটোরের সিংরাই আত্রাই নদী থেকে অবৈধ সুতি জাল উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে আত্রাই নদীর সিংরা উপজেলার কলম ও চামারি ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় 10টি সুতি জাল জব্দ করা হয়। স্থানীয়রা জানান, সিংরা উপজেলার পাটকল থেকে বিলদহ পর্যন্ত আত্রাই নদীর 1 কিলোমিটার এলাকায় অন্তত 40টি সুতি জাল স্থাপন করায় পানি প্রবাহ বন্ধ হয়ে অবনতি হয় বন্যা পরিস্থিতির, আর এতে ভেঙে যায় বাঁধ। এবারে পার্টেক্স খেলার খবর। নভেম্বরে অনুষ্ঠিতব্য 5 দলের ঘরোয়া টি টোয়েন্টি লিগে খেলবেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর নিষেধাজ্ঞা কাটিয়ে এই প্রতিযোগিতার মধ্য দিয়েই মাঠে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এসব তথ্য জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। করোনা ভাইরাসের কারণে এই সময়ে টাইগারদের আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই, তাই ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে ঘরোয়া প্রতিযোগিতায় বেশি জোর দিচ্ছে বিসিবি। দুদিনের দুটি প্রস্তুতি ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী 11 অক্টোবর থেকে 3 দল নিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব দেওয়া এই প্রতিযোগিতা শেষ হবে 23 অক্টোবর। 5 দল নিয়ে আগামী 15 নভেম্বর থেকে টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও এই প্রতিযোগিতায় দেখা যেতে পারে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। সেই সাথে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় এই টুর্নামেন্ট খেলবেন সাকিব আল হাসানও। আলোচনা চলছে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও। তাছাড়া ক্রিকেটারদের বায়োসিকিউরিটি বাবুলের সুরক্ষা বলয়ের মধ্যে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজনের কথাও ভাবছে ক্রিকেট বোর্ড। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে 9 অক্টোবর থেকে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট। অংশ নেবে চট্টগ্রামের 4 দলের শতাধিক ফুটবলাররা, প্রত্যেকেই কোভিড টেস্ট করানো হবে। এম এ আজিজ স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে এই টুর্নামেন্ট। আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান নাজিব তারকাই মারা গেছেন, সেদেশে ক্রিকেট বোর্ড এ খবর নিশ্চিত করেছে। 29 বছর বয়সী আফগান জাতীয় দলের এই ব্যাটসম্যান গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান। 2014 সালে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান জাতীয় দলে নাজিবের অভিষেক হয়। এই ফরম্যাটে তার রান 258। এছাড়া 2017 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় 7 দিনের রিমান্ডে প্রধান আসামি বাদল। অস্ত্র মামলায় রিমান্ডে দেলোয়ার, ঘটনাস্থলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। রাজধানীতে ধর্ষণ বিরোধী কালো পতাকা মিছিলে পুলিশি বাধা, আইনের শাসন থাকার অপরাধীরা অল্প সময়ে ধরা পড়ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময় মতো প্রণোদনা দেওয়ায় ব্যবসা বাণিজ্য আগের অবস্থায় ফিরে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী, কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকার 2 সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটকেন্দ্র ও নির্বাচনী কর্মকর্তা খুঁজে পাচ্ছেন না ইসি। এবং 3 রাত পর হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে মাস্ক খুলে ফের সমালোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।